মানে দেশে যাওয়াতে আমি কিন্তু এরকম অনেকবার হয়েছে যে আই আই ক্লিয়ারলি স যে আমাকে ফলো করা হচ্ছে তো দেশে বের হওয়া বা দেশে থাকা এবং অনেকবার এরকম হয়েছে তাহেরা সাক্ষী ও এরকম সেন্সিটিভ টাইমে আমরা বাসা বাসায় থাকতে পার মানে বাংলাদেশে গেছি কিন্তু বাসায় থাকতে পারতেছি এটা একটা সিস্টেম যেখানে তারা ইলিগাল ইন্টিগ্রেশন করে তাদের তাদের অপোজিশনকে কে না কে এবং টেরোরিস্টদের যারা আছে দেশের সাথে ও তাদেরকে হিডেন কিছু ইন্টিগ্রেশন করা যায় তবে সেটা কিছু রুচ আছে ফর্টি এইট বা সামথিং এর ভিতরে পুলিশ এন্ডভার করতে হবে আর পরিবারকে দাঁড়াতে হবে এটা ছাড়া কোনো রকম ইন্টিভিউশন ফর্টি এইট আওয়ার্স এর পরে এটা এরকম একটা নিয়ম আছে করা যাবে না অনেক কোনো একটা প্রবলেম বাবা গুম হওয়াটা এবং আমি এই প্ল্যাটফর্ম আজকে এই জন্য আওয়াজটা তুলতে চাই যে ছশো জনের ভিতর দুজন তিনজন ফেরত আসছে এখনো অনেকে গুম আছে তাদের পরিবারের পক্ষ থেকে যে গুম হয়ে যাওয়া এটা আইনে একটা জায়গায় বাচ্চাগুলোর অনেক প্রবলেম হয় না তাদের বাবা মৃত সার্টিফিকেট না তাদের বাবার সাইন দেওয়া যাচ্ছে না তাদের মা তাদের গার্জিয়ান হতে পারছে এই বাচ্চা গুলো প্রচুর সাফার করবে পৃথিবীর যেকোনো দেশে এই আমরা তার কিন্তু আছে তো তার কিন্তু আমরা বাচ্চাদের জন্য ভাই বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছি ওদেরকে দেয়নি বলেছে বাবার স্টেট সার্টিফিকেট লাগবে যদি দেশে হয় না হলে সই লাগবে এই দুইটা একটা লাগবে দুইটা একটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না তখন তারা বলছে তাহলে আমাদের পক্ষে এটাকে প্রসেস করা সম্ভবই না সিস্টেমেই নাই অপশন আমরা কি করব ঠিক আছে এটা হচ্ছে একটা প্রবলেম আরেকটা হচ্ছে তাদের ওয়াইফরা তারা জানে না তারা বিধবা না তারা সধবা তারা কি ইদ্যত করবে নাকি তারা ওয়েট করবে এই জিনিসটা একটা ওয়াইফের জন্য অনেক কষ্টকর এটা তো কোনো বাচ্চাদের হ্যারাসমেন্ট তারপরে কোনো ওয়াইফের হ্যারাসমেন্ট না পারছে তারা একটা বিধবা ইদ্যত শেষ করে মুভ অন করতে না পারছে তারা কিছু করতে ওয়েট করলেও সেটা ওয়েট মানুষ পাঁচ বছরের ওয়েট না দশ বছরের রেট এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই আহ যে ছোট ভাবিকে সবাই যেভাবে প্রেস করছে কিন্তু আপনারা মায়েটাকে যে দেখেন বারো বছর পনেরো বছর অনেক ওয়াইফ এখনো ওয়েট করে আসে তাদের ওয়েট কি করবে হ্যাঁ হ্যাঁ তারা তো জানেও না আসলে বেঁচে আছে কি মরে গেছে এক্সাকলি আবার আপ্তা ভাবলেন যে এই বছর আমি আমি তো বিয়ে করি বা মোবাইল করি সাথে সাথে মনে ভালো উজাতি চলে আসে আচ্ছা চলে আসে তখন আমি কি করব এই যে না এটা কি পরিমাণ কঠিন একটা অবস্থা তারপরে যখন মায়ের ডাকে লাস্ট সম্মেলন হলো আমার ছোট গিয়েছে সে প্রথম আমি ছোট ফোন দিয়ে বলেছে ভাবি যে আল্লাহর কাছে শোকর আদায় করো আজকের দিনটার পর থেকে কারণ আমি ভাবতাম কি আমাদের মতো দুঃখী মানুষ আর পৃথিবীতে নাই আমার আব্বা মারা গেলেন ভাবে ভাইয়া হারাই গেল আমি না প্রায় বলতাম যে আমাদের মতো দুঃখী মানুষ মনে হয় পৃথিবীতে নাই পরে যখন মায়ের ডাকে গেলাম না কিছু মহিলার কথা শুনলাম তারা বলছে যে আমার একমাত্র কর্মক্ষম ছিল আমার হাজব্যান্ড উনি যখন চলে গেছে আমি নিজে কাজ করে খাই এবং আমি দুটা বাচ্চাকে পারি মানুষকে যখন জিজ্ঞেস করে এর কথা আমি তাদেরকে মিথ্যা বলি যে আমার হাজব্যান্ড বিদেশে আছে কারণ আমাদের সমাজে একটা ইয়াং একটা মেয়ে হাজবেন্ড ছাড়াকে কেউ ভালো চোখে দেখে না ঠিক আছে এবং সে যদি অনেক রকম একটা লাইফ লিড করে যেখানে তারা প্রোটেক্ট করার কেউ নাই বুঝছো আমি মানুষকে মিথ্যা বলি আমি শালাই করে বাস্তবতা দেখেন তাহলে আমাদের দেখার শুনার কিও নাই বহু অনেক ফ্যামিলির এবং কিছু ক্ষেত্রে কিন্তু ভাবিরও একদম নতুন একটা জায়গায় পুরো একটা কাজে তাকে যেতে হয়েছে এবং এরকম হুট করে তো সবাইকে বাংলাদেশে তো উই সিচুয়েশন ছিল না না যে আপনি বলে দিবেন গোমা সবাই আপনাকে সহানুভূতি দেখাবে তো যার কারণে এস্টাবলিশ বিষয়টা এস্টাবলিশ হতেও তো কয়েক বছর লাগেছে মানে দুই তিন অনেক ক্ষেত্রে এক্সাক্টলি সো অনেক ক্ষেত্রে ইভেন ভাবি ভাবির কম করা লাগছে কিন্তু আরো অনেককে আমরা জানছি যে জামাই বিদেশে থাকে এটা বলাই এখন তাদের জন্য সবচেয়ে খুবই দুঃখজনক আর আরেকটা মনে আছে আমি এটা বলতে চাই যে একজন বৃদ্ধ লোক আসছিল মায়ের ডাকে উনি বলতেছে যে আমি মুক্তিযুদ্ধ ছিলাম আমি এদের স্বাধীন করেছি আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে দয়া করে আমার ছেলে যদি আমি ভালো কিছু করে থাকি আমার ছেলেটাকে আপনারা ছেড়ে দেন সেই জন্য আমার অনেক খারাপ লেগেছে যে আমাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে আমার ভাইকে নিয়েছে রিজন আছে এদের রিজন কি একজন মুক্তিযোদ্ধার ছেলে বা একজন গরিবের ছেলে সেদিন মায়ের ডাকে ওখানে যাওয়ার পরে আরো চারশো কতজন পরিবারকে দেখার পরে আমি খুবই অবাক হয়েছি যে এটা তো কোনো আমাদের ব্যক্তিগত সমস্যা নয় আর এটা তো একটা ন্যাশনাল ইস্যু ন্যাশনাল ক্রাইসিস এবং এখন অনেকে ফিরে আসেনি এই এটা বাকিদের আহ জীবিত আছে কিনা আমরা জানি না তবে অবশ্যই তাদের কোথায় আছে কোথায় ফেলেছে এগুলার জানা অধিকার পরিবার আছে আর আপনারা যারা গণমাধ্যমে আছেন এই প্ল্যাটফর্ম গুলো অবশ্যই এই আওয়াজ গুলো তোলা উচিত তাদের পরিবারে হক এগুলো আমি মায়ের ডাকে যিনি আছেন ওনার সাথে আমি অনেকদিনই কথা বলেছি যে গুমের পরিবার আরো এক দুই বছর থেকেই আমি বলে আসছি অনেকেই আমার এখানে এসে কথা বলেছে বাট ওনাকে আমি বলেছি যে আপনি যদি কোনো বিকটিম কথা বলতে চায় বা আওয়াজ তুলতে চায় তাহলে আপনি বলেন আমরা ইয়ে করবো পরে বলেছেন যে অনেকে চায় না কি যদি আরো খারাপ যদি খারাপ কিছু হয় কথা বলতে গিয়ে মানে এখন ভিন্ন এখন পরিবেশ ভিন্ন কিন্তু তখন তখন তো পসিবল ছিল না তখন বলেছে যদি ওরা ভয় পায় সরকারকে যদি আরো খারাপ কিছু করে আমাদের কিন্তু ফ্যামিলি দেরকে বারবার বলা হচ্ছিল কিছু বইলো না কোনো স্ট্যাটাস দিও না মানে তোমার যে একটা ভাই আছে এটা বইলোই না দরকার নাই এখন তো তখনই তখনের কথা এবার এরকমও হয়েছে যে মানে তোমার ভাবি না বইল না সবাইকে কারণ কি আমাদেরকে বলা হয়তো কি ঠিক আছে তোমার ভাই চলে গেছে এটা একটা দেখা যাবে তোমার আম্মু তোমার ভাই ভাবি নিয়ে গেছে আর মেয়েদেরকে উঠাই নিয়ে গেলে জিনিসটা আরো খারাপ এরকম করে আমাদের কিন্তু আমরা যখন বিশেষ করে আমি যখন অনলাইনে কাজ করতেছিলাম ইন্টারন্যাশনাল মিডিয়া গুলাতে বারবার আমরা ইয়া করতেছি ইউএন জেনেভা এদের সাথে আমরা বারবার কানেকশন করতেছি আমাদেরই বাংলাদেশের মানুষ নর্মাল মানুষই প্রতিবার স্ট্যাটাস দিলে ইনবক্সে বলেন দেখা হইলে এখন তুমি এরম করতেছো এখন তো পরে যদি তোমার মা ভাবিকে নিয়ে যায় এটা তো আরো ভয়ঙ্কর হবে তো বুঝে এই যে একটা সারাক্ষণ একটা আমি বাংলাদেশ বলতো আমাকে যেটা বলতো যে তোমরা যদি বেশি আওয়াজ করো আর মানকে ভিতরে ওরা কিছু করে তো আর মানে সেফটির জন্য তোমরা একটু বোকাল কম হও তো প্রথম চার পাঁচ বছর আমাদের জি জি প্রথম চার পাঁচ বছর তো আমরা পুরাই চুপ ছিলাম কারণ আমাদের বলেছে যে তোমরা এমন করছো যদি করো আর ওরা ভিতরে ক্ষতি করতে পারে

হুট করে মনে হইলো যে মানে ইয়া করে বেরোয় যাওয়া অন্য কোথাও ছোট ভাবের বেলা এরকম হয়েছিল বসুন্ধরা এরিয়াতে একটা কাউন্সিলিং করতো সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতো ওরা কদিন পর বলেছে কি আপু আপনি যখনই গাড়ি এসে নেমে চলে যায় একটা গাড়ি আপনাদেরকে ফলো করে তো তারা তো জানে আমার ভাবির হিস্ট্রি তারা বলেছে যে আপনি এখানে আর না তারা একজন আরেকজন কাউন্সিলর কে রেকমেন্ড করে বলছে আপু আপনি দয়া করে আসেন না আমাদের এরিয়াতে তারা মার্ক হয়ে যাবে তখন ভাবি কি কিন্তু এরিয়া টা ছাড়তে হয় মানে ও এখন কাউন্সিলে যেতে পারে না কারণ ওকে একটা গাড়ি কি ফলো করতে সব সময় মানে প্রায় এটা বারবার বাংলাদেশে আমি যতবারই গেছি এরকম হয়েছে যে কোনো একটা বিয়ে খেয়ে নামছি ওইখানকার মানুষ বলতেছে যে আপনারা যা আসার পরে আহ এই গাড়িটা কার এরা কারা নামছে ভাবে করে করে জিজ্ঞেস করা তো দেশে গিয়ে কখনো এরকম মানে একটা নর্মাল হাঁটা হ্যাঁ হাঁটা বা নর্মালি থাকা এটা আমাদের জন্য পসিবল থাকতো না কখনো এখন আপু আমাদের যেটা চাওয়া পরিবার হিসাবে সেটা হচ্ছে যে এই যে আয়না ঘর এটা সিস্টেমের নাম এটা একটা ঘরের নাম না বেসিক্যালি যে অনেক আয়না ঘরটা কোথায় এটা নাম দেওয়া আয়না ঘর এটা একটা সিস্টেম যেখানে তারা ইললিগালি ইন্টিগ্রেশন করে তাদের তাদের অপোজিশন কে টেরোরিস্টদের কে না অপোজিশন কে এবং টেরোরিস্টদের যারা আছে দেশের সাথে কোন তাদেরকে হিডেন কিছু ইন্টিগ্রেশন করা যায় তবে সেটা একটা কিছু রুলস আছে 48 আওয়ার্স বা সামথিং এর ভিতরে পুলিশে হ্যান্ড ওভার করতে হবে আর পরিবারকে জানাতে হবে এটা ছাড়া কোনো রকম ইনস্টিগেশন ফর্টি এইট আওয়ার্স এর পরে এটা এরকম একটা নিয়ম আছে করা যাবে না এটা ইলিগাল তো এই যে তারা বিভিন্ন গুপ্ত ঘর অফিসের নিচে বানিয়ে রেখেছে আর এত মানুষ এত মানুষকে তারা হয়তো হত্যা করেছে বা লুকিয়ে রেখেছে এটার একটা অবশ্যই আইন করে গুমের বিরোধে আইন করে এটা বিচার করা উচিত এবং ফার্দার জন্য বাংলাদেশে এটা আমরা না ফিস করি এটার জন্য আমাদের মানে জোর দাবি জানাচ্ছে এবং যে ফ্যামিলি গুলো এখনো জানে না দে নিড ক্লোজার ইনফর্ম করেন প্রতিটা মানুষ আমরা শিওর যে যাদেরকে নেওয়া হয়েছে এগুলার অবশ্যই কোথাও না কোথাও যেহেতু এটা মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছে যে আইনের বাইরে ছিল কিন্তু ল এজেন্সি বিশেষ করে ডিজেএফআই হু আর আর্মি পিপল তারাই করছেন সো তাদের কাছে অবশ্যই রেকর্ড আছে সবকিছুরই কাদেরকে আনা হয়েছে কবে আনা হয়েছে এবং তাদেরকে কি করা হয়েছে আই এম প্রিটিশিওর দে হ্যাভ দ্য রেকর্ড and we want yeah, that করোনার নার্সের যিনি ওখানে আয়না করে বন্দি ছিলেন উনি তো নিজে আয়না করে যে ডকুমেন্টটা আমরা শুতে জেনেছি সেখানে সাক্ষী দিয়েছে যে পুরা সেলটা উনি চিনেছে পুরো প্রসিডিউরটা সাক্ষী উনি হাসিন ভাই তো পুরোটাই এই ডকুমেন্ট আছে আমাদের ডকুমেন্টটা দরকার মানুষগুলো 15 বছর 20 বছর যাবত ওয়েট করতেছে তাদের ক্লোজার দরকার এবং এটা কোনো ছোট ব্যাপার না এটা পুরো একটা মানে কয়েকটা জেনারেশনকে নষ্ট করে দেওয়ার মতো একটা ব্যাপার তো এই ক্লোজারটা আমার কাছে মনে হয় যে এখনকার তত্ত্বাবথ সরকার যারা ওয়ার্ক এন্ড ট্রাভেল অথবা এটা নিয়ে কাজ করতেছে যতটুকুই কাজ করতেছে তারা বিচার করবে কিন্তু আমরা জানি বাংলাদেশের বিচার অনেক লেন্দি প্রসেস কয়েক বছরের প্রসেস কিন্তু ইমিডিয়েটলি উই नीड द ক্লোজার এন্ড ইনফরমেশন অফ अबाउट দোজ পিপল আমরা এটার জন্য কোনো ওয়েট করা আসলে এই গুলো আপনারা চিন্তা করেন যে এত দিন ওয়েট করা একটা জিনিস কিন্তু যখন ভাইয়ারা ব্যাক করলো এখন তাদের জন্য এখন অস্থিরতাটা কি পরিমাণ এই মানবিক দিক চিন্তা করে হলেও আপনারা এই জিনিসটা ক্লোজারটা দেন এবং আমার মনে আছে আপু শেষ কথা বলি একটা যে আমি বিভিন্ন জায়গায় তো ভাইয়ার জন্য নক করতাম যে আমার যে কিছু সাংবাদিক আছে যে ভাইয়ার কথা যদি কখনো কোথাও পান আমাকে আট বছরের ভিতরে আর কি যে আমাকে তো জানায় যদি আমি ভাইয়া কোনো খবর পান শেষের দিকে আপু আমি খালি বলতাম যে যদি ভাইয়ের কিছু হয় দয়া করে নিউজ আমাদের জানায়েন তাহলে কি হবে আমাদের প্রসেস করতে এবং মুভ করতে সুবিধা হবে যদি কখন আপনাদের কানে আসে যে ভাই আর দয়া করে এই নিউজটা আমাদের একটু দিবেন হ্যাঁ আচ্ছা একজন যদি ভুল হয়ে যায় সেই মানুষটাকে কি কি দোয়া করব আমরা তার জন্য যে মারা গেছে তার জন্য এক রকম দোয়া যে অসুস্থ তার জন্য এক রকম দোয়া এই মানুষটার জন্য আমরা কি দোয়া করব তাই না এটা এটাও একটা মানে অমানবিকতা অন্যরকম একটা স্তর আপু আসলে তো আমাদের সাথে কথা বলে কত বোঝাতে পারবো আমরা জানি না যাদের উপর আসলে এটা এই মানে এই মধ্যে যে ফ্যামিলি না গেছে যে ব্যক্তি না গেছে আসলে কোনোভাবেই বোঝানোর উপায় নাই যে ফেস করে নাই কেউ এটা সেই কখন একটা দিন এক একটা মুহূর্ত আপনাদের মানে কেমন গিয়েছে প্রতিটা মানে পরিবারের প্রতিটা জনের

এবং ভাইয়াকে বলছে যে তুমি ছিলে আয়না ঘরে আমরা কিন্তু ছিলা আরেক আয়না ঘরে সত্যি কথা ঘরে এবং আপনি দেখেন আর বাকি যে পরিবারগুলো এই পরিবারগুলো কিন্তু এই অবস্থায় আছে আপনাদের এখনো জি এখনো যারা তারা এখনো তাদের এখনো সেই সেই অবস্থার মধ্যেই তারা দিন কাটাচ্ছে মানে এ থেকে মরে যাওয়া অনেক ভালো যে শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা এবং বাইরের যন্ত্রণা তো আছে কে আপনাদেরকে কে ফলো করে রাখছে এখনো তো কেউ ফলো করছে না কিন্তু সেই যন্ত্রণাটুকু যতক্ষণ না আসবে তখন পর্যন্ত ওরা জানে না যে বেঁচে আছে কি মরে গেছে তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই বলার চেষ্টা করি যে আসলে যারা আয়না ঘরে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক বা তাদেরকে বলে দেওয়া হোক যে তারা বেঁচে আছে কি মরে গেছে এগুলো যাতে মানে এটা থেকে অ্যাটলিস্ট মুক্তি দেওয়া হোক আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাই যে আসলে ঘরের জিনিসটা যদিও সেম কিন্তু এখানে কারা আছে কিভাবে আছে আপনারা মানে অতি সত্তর আপনারা মুক্তি দেওয়া উচিত এদেরকে বা ওরা যদি দোষ করে থাকে তাহলে আইনের আওতায় আনা হোক এভাবে বলতে পারে এবং যারা আপু যারা ইলিগালি যেসব আর্মিরা তাদের ওথ ভেঙেছে এবং নিজেদের আইনের বিরুদ্ধে গিয়ে কাজগুলো করেছে তাদের জন্য যথাপযুক্ত শাস্তি দেওয়া হয় শাস্তিটা না দিলে এটা শেষ হবে না এবং এই তো আর্মির লোকজনই তো এটার সাথে জড়িত ছিল তারা তো অবশ্যই এটা শাস্তি পেতে হবে তাদের শাস্তির আওতায় আনতে হবে তাহলে হয়তো কষ্টটা কিছুটাই স্বাভাবিক হবে যে আমরা যে কষ্ট করলাম এই লোকগুলা শাস্তি যথাযথ শাস্তি আবার লোক দেখানো শাস্তি না যে নিয়ে গেলাম কিছু করলাম না ওরকম না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ